ঈদযাত্রায় রেলের টিকিট বিক্রির শেষ দিনেও পিছু ছাড়েনি দুর্ভোগ। সার্ভারের ধীরগতিতে ভোগান্তিতে পড়েন টিকিট প্রত্যাশীরা। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের মানুষ। অ্যাপ ব্যবহারের সুযোগ না থাকায় টিকিট পেতে অনেকেই হাজির হন কমলাপুরে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঈদে শতভাগ টিকিট অনলাইনে, ভোগান্তি কমাতে নেয়া এমন পদক্ষেপেই প্রান্তিক মানুষের কাছে বাড়াচ্ছে ভোগান্তি। কেউ কেউ কমলাপুরে এসে একবার যাচ্ছেন কাউন্টারে, তো আরেকবার রেজিস্ট্রেশন বুথে, তারপরও মিলছে না টিকিট। আমরা অনলাইনে টিকিট কাটতে পারতেছি না, আমরা গরিব মানুষ, আমাদের খালি ঘুরায় ঘুরায় দিতেছে অনলাইনে টিকিট, আমরা বুঝি না। আর আমরা বড় মোবাইলে কই পামু, আমরা দিন আনে রোজ আনে রোজ খাই, বাসা বাড়িতে কাজ করি। আমি তো অনলাইনে টিকিট কাটিতে পারি নাই, তো কাউন্টারে দিলে আঙ্গুল লেগে টিকিট রাখিলে ভালো হইতো। তো শিক্ষিত এবং কিছু কম্পিউটার জানে তাদের জন্য এটা হয়তো একটা ভালো দিক, কারণ তারা ঘরে বসে কাটবে। মঙ্গলবার আগাম টিকিট বিক্রির শেষ দিন, দেওয়া হয় 21 এপ্রিলের 26,446টি টিকিট, যা পেতে শুরুর আধা ঘন্টাতে হিট পড়েছে প্রায় 2.5 কোটি। 8:12 তাও কাজ হচ্ছে না, আমি আবার পুরো ক্যান্সেল করে আবার নতুন করে চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি ঢুকতে পারিনি, আর সব টিকিট শেষ হয়ে গেছে। 5 দিনে সহজ.কমের মাধ্যমে প্রায় 1,20,000 টিকিট বিক্রি করেছে রেল কর্তৃপক্ষ। রেলের কর্তা ব্যক্তিরা বলছেন, চাহিদা চেয়ে যোগান কম থাকাতেই অনলাইনে এতটা চাপ। তবে নিম্ন আয়ের মানুষ কেউ টিকিট না পেলে তাদের জন্য থাকছে লোকাল বা কমিউটার ট্রেনের ব্যবস্থা। এই গরিব মানুষের জন্য আপনারা দেখেন, আমাদের শুধু ইন্টারসিটি ট্রেনেই না, ইন্টারসিটি ট্রেন আপনি টিকিট দেন 25,000, এছাড়াও 35,000 টিকিট আমরা মেল ট্রেন, লোকাল ট্রেন, কমিউটার ট্রেনে আমরা টিকিট দিয়ে থাকি, সেই ট্রেনের ব্যবস্থা থাকবে। এবং এছাড়াও দেখেন আমরা স্ট্যান্ডিং টিকিটও দিচ্ছি, তার মানে রেল গণপরিবহন গণপরিবহনই থাকবে। ইতিমধ্যে আমরা দেখেছি রেল কর্তৃপক্ষ যে পরিমাণ টিকিট দিচ্ছে তার একটি তালিকা প্রকাশ করছে, এটা আমি মনে করি স্বচ্ছতা এবং জবাবদিহিতার অংশ। সেখানে আমি প্রান্তিক মানুষ টিকিট পাচ্ছে এমনটি আমরা দেখতে চাই। এদিকে ঈদের টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে কমলাপুর স্টেশনে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।